এই হচ্ছে আমাদের যারা কুমিল্লা জিলা স্কুলের স্টুডেন্ট 2008-07 অথবা 9-10-11 এই ব্যাচের স্টুডেন্টরা বলতে পারবে যে এই যে গোল চত্বর এখানে কি, ঠিক আছে? টিফিন পিরিয়ডের সময় এই জায়গায়, ওরে ভাই, এখন তো সবুজ অরণ্য হয়ে গেছে, ওই সময় ধুলা বালিয়ারি, এখন তো ঘাস জমে গেছে এখানে, এখানে সবাই, ও মাই গড, ধুলা উড়তো, তুল মানে ধুলা আর ধুলা। ওই পাশে হচ্ছে যে হোস্টেল, ওই হোস্টেলে ছিলাম আমি। ও আজকে আসলাম, অনেকদিন পর কুমিল্লা আসলাম, আসার পর ভাবলাম যে একটু ঘুরে যাই এখানে। এটা মেন গেট, এটা হচ্ছে মেন গেট, ওই পাশে আরেকটা গেট আছে। আমি একবার স্কুল পালাইছিলাম মেন গেটের, মেন গেট দিয়া, ঠিক আছে? আমার সামনে, আমি যখন মেন গেট দিয়ে নামলাম, নামার সাথে সাথেই দেখি সামনে হাসান স্যার পড়ে গেছে। হাসান স্যার বলতে, কিরে কই যাচ্ছিস? আর কি বলবো, এই হচ্ছে এটা উপরে ক্লাস 9-10-এর ওই কর্নার, এই বিল্ডিংটার একেবারে ওই কর্নারের দোতলায় আমাদের ক্লাস ছিল। এরপর ওই ওই বিল্ডিংয়ের ওই পাশে মাঝামাঝিতে ক্লাস রুম ছিল, আর আমাদের মসজিদটা হচ্ছে এটা, কুমিল্লা জিলা স্কুল জামে মসজিদ। এই যে বট গাছ, এটা বট গাছ না, এটা হচ্ছে করই। এই করই গাছে কোনো পরিবর্তন নাই, একটু বড় হয়েছে কিন্তু, না একটু না, অনেক বড় হয়ে গেছে, এটা ফ্রেমে আসতেছে না, অনেক বড় হয়েছে। আর ও এইখানে হচ্ছে পোলাপান খেলে, ফুটবল খেলে, ক্রিকেট, ক্রিকেটের সিজন আসলে ক্রিকেট খেলে। আর বাংলাদেশের জিলা স্কুলগুলোর মধ্যে সবসময় রেজাল্টে সবচেয়ে ভালো রেজাল্ট করে থাকে কুমিল্লা জিলা স্কুল, এটা বলার অপেক্ষা রাখে না। এখন এই যে শহীদ মিনার, এটা হচ্ছে যে আমাদের সময়ে রাজ্জাক স্যার আসছিল, রাজ্জাক হায়দার স্যার, উনি ওনার সময় এটা করা হয়েছে, ঠিক আছে? এটা খুবই চমৎকার একটা উদ্যোগ ছিল। এখানে লেখাটা যদিও নাই, এখানে দেখি ব্যবস্থাপনা, এটা সিদ্ধ মেলাম, বাট ওই সময় কাজটা খুব সম্ভবত হয়েছিল আমাদের সময়। উফ, আমাদের ক্লাস 6-6-এ যখন ভর্তি হই প্রথম, এইখান দিয়ে একটু সামনে এখানেই ক্লাস 6-এর একটা ঘটনা আছে। আমার একটা ফ্রেন্ড কিবরিয়া, গোলাম কিবরিয়া, ও হচ্ছে যে আমরা তখন মানে আমাদের বাড়ি থেকে আসা যাওয়া করে ক্লাস করতাম সবাই, বেশিরভাগই মানে ক্লাস 6-এ। তখন কিবরিয়া হারায় গেছে, ঠিক আছে? কিবরিয়ার আম্মা তো খুবই খুঁজতেছে এই মেন গেটের সামনে, আমরা বেরোইছি, খোঁজাখুঁজি অবস্থা, মানে একবার হারায় গেছে। পরে খুব সম্ভবত কিবরিয়া আগেই বাসায় চলে গেছে, আর কিবরিয়ার আম্মু কিবরিয়ার খুঁজতেছে, বিষয়টা হয়তো এরকম ছিল। একটা মজার ঘটনা, এই হচ্ছে কুমিল্লা জিলা স্কুল। আচ্ছা, করুই গাছটারে ভালোভাবে দেখাই, খুবই, এটাই হচ্ছে সাক্ষী, ইতিহাস সাক্ষী জিলা স্কুল। ওকে, বের হয়ে যাচ্ছি। আসলে আমি হঠাৎ করে আসছি, এ কারণে মোবাইল দিয়ে ভিডিওটা করলাম। মোটামুটি কেমন লাগছে জানাবেন, আর আমি একটু মেন গেটটা আপনাদেরকে দেখাবো, ফ্রন্ট। ওয়াও, এই যে কুমিল্লা জিলা স্কুলের আরেকজন সাক্ষী, এই যে একজন, কি ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, এখানে নাজমুল হাসান স্যারে, স্যার এমনও আছে না, স্যারের, স্যারের তো সবাই নাম জানি না, সবাই সবাই নাই ওনার কাছ থেকে কত কিছু, যে এই যে গেটের, গেটের নিচে দিয়া, গেটের নিচে দিয়া, গেটের নিচে দিয়ে খাইতাম, ওই সময় কত, 3 টাকা দিতাম, হ্যাঁ 3 টাকা, 3 টাকা, 2 টাকা, 12 বছর আগে, হ্যাঁ হ্যাঁ, 8-এ, আর 8-এ না, 3 বা 4-এর দিকে, 14 বছর, হ্যাঁ। ও মাই গড, এই হচ্ছে জিলা স্কুলের মেন গেট।